হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ এবং চটজলদি একটি টি স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করব। এটা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এবং খেতেও অসাধারণ হয়। স্ন্যাক্সটার নাম হলো কর্নফ্লেক্স ফ্রেঞ্চ টোস্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা তৈরি করেছি। প্রথমে আমি একটা ডিম সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে আমি কিছুটা কর্নফ্লেক্স নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি গুঁড়ো করলে হবে না। আর নিয়েছি তিনটে স্লাইস পাউরুটি, এভাবে তেকোনা করে কেটে নিয়েছি। আপনারা মনে করলে নিজেদের ইচ্ছা মতন পাউরুটিটা কেটে নিতে পারেন। এবার পাউরুটির একটা টুকরো নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োতে আমি দিয়ে দেব। পাউরুটিটাকে খুব ভালো করে কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি বাঁ হাত এখানে ইউজ করছি যেহেতু ডান হাতে আমার ডিমের গোলা লেগে রয়েছে বলে। ভালো করে চেপে চেপে এইভাবে কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে পাউরুটির টুকরোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা একটা প্লেটে রেখে দিচ্ছি। পরের পাউরুটির পিসটাও ঠিক একই প্রসেসে কর্নফ্লেক্সের গুঁড়ো মাখিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেব। আমি প্রথমে একটা ডিম দিয়েছি, পরে আমি আরও একটা অ্যাড করেছি। আপনারা মনে করলে আরও ডিম এতে দিতে পারেন। এই দেখুন, আমার সমস্ত পাউরুটির পিসগুলোকে কর্নফ্লেক্সের গুঁড়োতে মাখানো হয়ে গিয়েছে। এইভাবে আমি 3 মিনিট রেখে দেব। এদিকে আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য। সাদা তেলটা যখন হালকা গরম হবে তখন এতে আমি কর্নফ্লেক্সের গুঁড়ো মাখানো পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়েতে করে লাল লাল করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পাউরুটির টুকরোগুলোর দু পিঠি এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন, পাউরুটিগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে তার উপরে তুলে নেব, যাতে এর থেকে এক্সট্রা তেলটা পেপারটা অ্যাবজর্ব করে নেয়। দেখুন টোস্টগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয় এবং খুব ক্রিস্পি হয় এই টোস্টগুলো। বাকি পাউরুটির পিসগুলো আমি ঠিক একই প্রসেসে ভেজে নেব। এই দেখুন কত সহজে তৈরি হয়ে গেল কর্নফ্লেক্স ফ্রেঞ্চ টোস্ট। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে হয়। বিকেলে চা বা কফির সাথে দারুণ জমে যাবে। আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, কমেন্ট বক্সে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।